জিনিস খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারি, কোনো কঠিন জিনিস সহজভাবে ব্যাখ্যা দিতে পারি। সো আমি শুরু করছি। আমি খ্রিস্টান ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আছে যেটা খুব কঠিন মানুষ সাধারণ মানুষের পক্ষে বোঝা, সেটা হচ্ছে আমাদের ঈশ্বরের সম্পর্কে। কেউ কি বলতে পারবে আমরা কোন ঈশ্বরে বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি তিন ব্যক্তি এক ঈশ্বর, ট্রিনিটি, ট্রাইন গডে। বাট কি করে পিতা পুত্র হতে পারে না, পুত্র পবিত্র আত্মা হতে পারে না, কিন্তু সবাই ঈশ্বর? কি করে আমরা কি করে বলতে পারি যে আমরা মাত্র একমাত্র ঈশ্বরে বিশ্বাস করি, সিঙ্গুলার গড, নট প্লুরাল গড? কেউ কি বলতে পারবে? এর মধ্যে বোঝার জিনিস আছে, এটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, সেটা আমি ব্যাখ্যা করতে আজকে এসেছি। ধরে নিই এইটাকে বোঝানোর জন্য আমি একটা সাধারণ একটা এক্সাম্পল দিতে চাই, সেটা হচ্ছে একটা ডিম। একটা ডিম যদি আমরা নিই, কেউ বলতে পারবে ডিমের কটা স্তর আছে? প্রথমে ডিমের ভেতরে একটা কুসুম থাকে, তারপর থাকে সাদা একটা স্তর যেটাকে আমরা মানে ওটাকে খাওয়া যায়, আর একটা উপরে থাকে খোসা, কিন্তু আমরা একত্র ওটাকে ডিম বলি। খোসা যেমন ওই সাদা ইয়েটা হতে পারে না, তেমন সাদা ওইটা তেমন কুসুম হতে পারে না, কিন্তু সবাই কিন্তু ডিমের একটা অন্তর্ভক্ত, অন্তর্ভুক্ত, তারা আনসেপারেবল। যখন আমরা ডিমের খোসাটাকে আলাদা করবো তখন ওটাকে ডিমের খোসা বলবো, যখন আমরা ওই সাদা স্তরকে বলবো ওইটার একটা নির্দিষ্ট নাম আছে আমরা সেটা বলি, কুসুমটাকে কুসুম বলি, কিন্তু একত্রে আমরা ওইটাকে ডিম বলি। ঠিক ঈশ্বরের যে আমাদের ট্রায়ুন গড, আমাদের খ্রিস্টান ধর্মের ঠিক একই জিনিস। ধরে নিই যে মধ্যে স্তর ওইটা হচ্ছে পিতা, তার পরের স্তরটা হচ্ছে পুত্র, তার উপরের স্তরটা হচ্ছে পবিত্র আত্মা। যদিও তারা আনসেপারেবল, বাট একত্রে আমাদের তারা ঈশ্বর বলি, তারা সেই রকমভাবে গঠিত। সেটাই হচ্ছে আমাদের ট্রায়ুন গড, আমাদের পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র পবিত্র আত্মা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এর এই ভিত্তিতে বাইবেলে কিছু আছে। বাইবেলের প্রথমে আমরা যখন দেখতে পাই তখন আমরা জেনেসিসের প্রথম চ্যাপ্টারে কি দেখতে পাই? আদিতে চারিদিকে অন্ধকার ছিল, ঈশ্বর ছিলেন এবং পবিত্র আত্মা জলের উপর দিয়ে ভাসছিলেন। সকলকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন।